প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে এসেছি শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভু জিওয়াখড়া দালাল বাজার লক্ষ্মীপুরে। এখানে প্রথমে আমরা সিংহ দরজাতে আসছি। এখানে এই সিংহ দরজার দোতলাতে দোল পূর্ণিমার উৎসব অনুষ্ঠিত হয়। দোল পূর্ণিমার উৎসব এখানে এই সিংহ দরজার দোতলাতে অনুষ্ঠিত হয়। এবার আমরা হাঁটি হাঁটি পা পা করে মন্দিরের ভিতরে যাচ্ছি। শুরুতে আমরা দেখলাম হাতের ডান পাশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানের জন্য একটি রথ তৈরি করা আছে। মন্দিরের শিলচত্বরের মধ্যে রয়েছে দৃষ্টিনন্দন ফুলের বাগান। প্রিয় দর্শকবৃন্দ, এই ফুলের বাগান, অনেকগুলো ফুলের বাগান আছে, প্রায় চারটি ফুলের বাগান এখানে অবস্থিত। খুব দৃষ্টিনন্দন, অত্যন্ত সুন্দর এই ফুলের বাগানগুলো। একটি ফুলের বাগান আমি দেখাইতেছি। এই ফুলের বাগানে বিভিন্ন ফুল, এই ফুলের বাগানটা উৎসর্গ করেছেন সুরেশচন্দ্রনাথ, কার্তিক চন্দ্রনাথ। আছে তুলসী বাগান, এখানে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্দির ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম গীতা কর্মসূচি। মন্দিরে রয়েছে পরিক্রমা, এখানে সবাই হরিনাম হরে কৃষ্ণ নাম জপ করে। 108টা প্লেট আছে, 108টা প্লেট হরে কৃষ্ণ নাম জপ করে। এখানে এই পরিক্রমাটা এখানে আছে, অত্যন্ত দৃষ্টিনন্দন। এই দৃষ্টিনন্দন পরিক্রমাটি অত্যন্ত সুন্দর একটা দৃষ্টিনন্দন পরিক্রমা। সনাতনী ভক্তগণ ইচ্ছা করলে হরে কৃষ্ণ নাম জপ করে এই পরিক্রমা আপনি করে আসতে পারেন। মন্দিরের পূর্বে একটি কামধেনু ছিল, সেটা মারা যাওয়ার পরে একজন সনাতনী ভক্ত এই কামধেনুর সমাধিটা নির্মাণ করে দিয়েছেন। মন্দিরে রয়েছে নবনির্মিত একটি দুর্গা মন্দির, এখনো কাজ অসমাপ্ত। বাবু অঞ্জন চন্দ্র পাল, জেলা প্রশাসক সাবেক, ওনার আগ্রহে এবং ওনার অনুদানে এবং সাধারণ ভক্তবৃন্দদের অনুদানে এই দুর্গা মন্দিরটি তৈরি করা হয়েছে। বিশাল আকারের দুর্গা মন্দির। মন্দিরের ব্যবহারের জন্য রয়েছে তিনটি সিঁড়ি, ঘাটলা যেটাকে বলা হয়, মন্দিরে দুটি পুকুর। এখানে বিভিন্ন ভক্তবৃন্দ আসে স্নানযাত্রা স্নান অনুষ্ঠান সম্পন্ন করে। মন্দিরের প্রবেশের পথে একটি তুলসী বেদী আছে, আমরা তুলসী বেদী দেখেন সনাতনী ভক্তবৃন্দ। তুলসী প্রণাম মন্ত্রটায় মন্দিরে রয়েছে বিশাল নাট মন্দির, অসাধারণ কারুকার্য নির্মিত এই বিশাল নাট মন্দির আপনাকে বিভিন্ন সময় গৌরাঙ্গ মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণের কিছু লীলার অংশ আপনাদেরকে দর্শন করাইতেছি।
असाधारण कारुकाज जा मंदिर सौंदर्य असाधारण भावे बृद्धि करेछे। एटा नाट मंदिर एखाने नाम कीर्तन सह अनेक अनुष्ठान एखाने होये थाके। आमरा जेखाने दाड़िये आछि एखाने नाम कीर्तन अनुष्ठित हय। एटा ठाकुर नाट मंदिर श्री श्री गोविंद महाप्रभु जीवाख्या नतून कामधेनु अत्यंत सुंदर एक कामधेनु। ये कामधेनुटी बाबू राधारमण दास स्वपन डाक्तर नाके स्वपन डाक्तर हिसाब से चिन्हित कर डाके सबा चिने। उन्नी ये कामधेनुटा क्रय भगवान श्रीकृष्ण अत्यंत प्रिय कामधेनुटी उन्नी ये मंदिरे दान कर भगवान उनार मनेर आशा पूर्ण करो। ये कामधेनुटी भगवान सेवार उद्देश्य प्राय प्रतिदिन 8 लिटार पर्यन्त दूध दिए थाके। सबाई कामधेनु दर्शन करें भगवान श्रीकृष्ण अत्यंत प्रिय कामधेनु। भगवान श्रीकृष्ण अत्यंत प्रिय कामधेनु अनेके एसे कामधेनुर जन्य प्रणामी दिए थाकें। मंदिरे रयेछे श्री चैतन्य ग्रंथागार। 1988 सन थेके एई चैतन्य ग्रंथागारे विभिन्न रकमेर भक्तरा समागत हय एबं विभिन्न धर्मीय अनुष्ठानेर बई पढ़ा हय। मंदिरे रयेछे यात्री निवास भक्त निवास बला हय। भक्त निवास ए भक्त निवासे विभिन्न प्रकार दूर दूरान्तर भक्तरा एसे थाके। ए भक्त निवासटी तैरी करेछेन प्राक्तन सभापति श्री कैलाश चंद्र नाथ एवं उनार सहधर्मिनी श्री दीपाली रानी नाथ बामनी लक्ष्मीपुर। भगवान श्री कैलाश चंद्र नाथेर आत्मार शांति करुक। এরপরে নবনির্মিত আরেকটি ভক্ত নিবাস তৈরি করা হচ্ছে। তা এখনো পুরোপুরি কাজ নির্মাণাধীন। এটার প্রথমে উদ্যোগ নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ইকবাল হোসেন। উনার উদ্যোগে উনার কিছু অনুদানে এবং এলাকার ভক্তদের সহযোগিতায় এই ভক্ত নিবাসটি তৈরি করা হচ্ছে। মন্দিরের দীপচরের দায়িত্বে এবং বিভিন্ন কাজকর্ম পরিচালনা করার জন্য রয়েছে বাবু শম্ভুচন্দ্র মজুমদার এবং বাবু বিপ্লব পাল। ওনাদের দুজনের তত্ত্বাবধানে বিভিন্ন ভোগ বিরাজে বিভিন্ন অনুষ্ঠানে বাজার সদস্য বিভিন্ন কার্যক্রম ওনারা পরিচালনা করেন। মন্দিরে রয়েছে একটি মিটিং রুম। এখানে আমন্ত্রিত অতিথিগণ এখানে আসি বসে এবং এখানে মিটিং কার্যক্রমগুলো এখানে পরিচালনা করা হয়। এই মিটিং রুম এখানে সভাপতি বাবু শশীভূষণ নাথ, সহসভাপতি বাবু কেশবচন্দ্র গোস্বামী এবং বাবু সুভাষ দেবনাথ, সহসভাপতি হিসাবে রয়েছেন বাবু সুদেবরঞ্জন শর্মা, প্রদীপ কুমার সাহা এবং সুরেশ দেবনাথ। ওনারা আছেন পরিচালনা পর্ষদে এবং প্রাক্তন উনি মন্দিরের প্রাক্তন সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি আর পরবর্তীতে সভাপতি হিসাবে ছিলেন বাবু মতিলাল নাথ। সভাপতি বাবু কৈলাশচন্দ্র নাথ। এরপরে আছেন সহসভাপতি প্রয়াত বাবু রাধাবিনোদ বৈষ্ণব। এরপরে আছে বাবু রাধেশ্যাম পাল, উনি এই মন্দিরের সাবেক প্রাক্তন সেক্রেটারি প্রয়াত, এখন উনি
উনি দীর্ঘ 40 বছর যাবৎ অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে এই মন্দিরের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। আমরা ওনাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা যেন বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। মন্দিরে ছিল সাবেক কেয়ারটেকার, উনি প্রয়াত, ওনাকে সবাই সাধু হিসাবে সম্বোধন করত। ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার মন্দিরের জন্য যথেষ্ট অবদান ছিল। মন্দিরের নিরাপত্তার জন্য রয়েছে মন্দিরের সিসি ক্যামেরা, কাজ করার জন্য রয়েছে সরস্বতী দেবনাথ এবং বাঞ্ছা দেবনাথ না। মন্দিরে অনেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে বিভিন্ন ভোগ নিবেদন করে থাকে। এখানে একটা ভোগ নিবেদন করা হইতেছে। উনি মন্দিরের নাইট গার্ড হিসাবে দায়িত্ব পালন করেন এবং কামধনু রক্ষণাবেক্ষণের কাজে উনি সর্বাত্মকভাবে কাজ করে থাকেন। মন্দিরে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম হয় এবং এখানে ভোগ বিরাজ অনুষ্ঠিত হয়। আপনারা দূর দূরান্ত থেকে কেউ ভোগ বিরাজ অনুষ্ঠান করতে হলে মন্দিরে এসে করতে পারেন। মন্দিরের শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভু জীব আখড়ার বর্তমান পূজারি নিরঞ্জন বৈষ্ণব উনি বর্তমানে মন্দিরের পূজারী হিসাবে কর্মরত আছেন। ওনার সহযোগী হিসাবে আরও একজন আছে, ওনার নাম হলো হৃদয় বৈষ্ণব। মন্দিরে একজন ভক্ত প্রসাদ নেওয়ার জন্য আসছে। আপনার বাড়ির নাম কি? আমার বাড়ির নাম কপলা সন্ধ্যাকার বাড়ি, পশ্চিম লক্ষ্মীপুর। আপনার নাম? সঞ্জয় দেবনাথ। সঞ্জয়, এখানে কি প্রসাদ নিতে আসছেন? হ্যাঁ, প্রসাদ নিতে আসছি। ধন্যবাদ সঞ্জয় দেবনাথ, আপনাকে ভগবানের প্রতি ভক্তি থাকার জন্য। আপনার নাম কি? অটল মজুমদার। অটল মজুমদার, আপনি কোথেকে আসছেন? ক্যাম্পিরাট থেকে আসছি। ক্যাম্পিরাট থেকে আসছেন কি ভগবানের প্রসাদ নেওয়ার জন্য? ভগবানকে দর্শন করার জন্য এবং ভগবানের প্রসাদ নেওয়ার জন্য উনি দূর দূরান্ত থেকে এসেছেন। কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি বামনি থেকে আসছি, রায়পুর। ভগবান ঠাকুর দর্শন করার জন্য দর্শন করতে আসছি এবং প্রসাদ নিতে আসছি। ধন্যবাদ আপনাকে। দিদি, আপনি কোন জায়গা থেকে আসছেন? রায়পুর বামনি থেকে। ভগবান দর্শনের জন্য আর কি জন্য আসছেন? প্রসাদ নেবেন? আচ্ছা, ঠিক আছে। প্রতিদিন অনেক ভক্ত সমাগম হয়। এবার আমরা ঠাকুর মন্দিরটা আপনাদেরকে দর্শন করাবো। আমরা এখন ঠাকুর মন্দিরে ঠাকুর দর্শনের জন্য আমরা যাচ্ছি। শুরুতে তুলসী বেদী, ঠাকুরের প্রণামী বক্স। প্রিয় দর্শকবৃন্দ, আমরা শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভু আপনাদেরকে দর্শন করাইতেছি। আপনারা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ঠাকুর দর্শন করেন। ঠাকুর দর্শন অত্যন্ত পুণ্যের কাজ এবং আমি মনে করি আমার জানা মতো বাংলাদেশের না তথা পৃথিবীর সবচেয়ে বড় বিগ্রহ এই দালাল বাজার শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভু জিও আখড়াতে অবস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ঠাকুর দর্শন করলাম। প্রিয় দর্শকবৃন্দ, এবার আপনাদেরকে নিয়ে আসছি রাধা গোবিন্দ দর্শন করানোর জন্য। আপনারা সবাই রাধা গোবিন্দ দর্শন করেন। রাধা গোবিন্দ দর্শন করেন। সবাই রাধা গোবিন্দ দর্শন করেন। প্রিয় দর্শকবৃন্দ, এবার আপনাদেরকে
জগন্নাথ দেবের দর্শন করাতে নিয়ে আসছি। সবাই দেখেন, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জগন্নাথ ঠাকুর দর্শন করেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দ মহাপ্রভু জি আখাতে স্থলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে লক্ষ্মীপুরে আসবেন। লক্ষ্মীপুর থেকে 5 কিলোমিটার পশ্চিমে দালাল বাজার এলাকাতে বাজারের পাশে শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভু জি আখড়া অবস্থিত। আপনারা এসে এখানে ঠাকুর দর্শন করতে পারবেন, এখানে ঠাকুর দর্শন করেন এবং ভগবানের প্রতি আস্থা রাখেন। এবার আমরা ঠাকুরের চরণামৃত দর্শনের একটা মন্ত্র এখানে আছে, ওং অকাল মৃত্যুহরণং সর্বব্যাধি বিনাশং বিষ্ণু পাদদকং পিতা শিরসা ধরায়মহং। এই চরণামৃত ধারণ মন্ত্র, এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি এখান থেকে চরণামৃত গ্রহণ করতে পারেন। এখানে আছে চরণামৃত, এই চরণামৃতর এই প্লেটটি এখানে গোল্ডেন টাচ শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স ওনারা তৈরি করে দিয়েছে। ভগবান ওনাদের মনের বাসনা পূর্ণ করক। দেখতেছি টাইলস দ্বারা নির্মিত ভগবানের মন্দির। এখানে ভগবানের মন্দির, এখানে সকালে বাল্যভোগ, দ্বিতীয়রে রাজভোগ এবং দ্বিতীয়রে রাজভোগ এবং রাত্রে শীতলী ভোগ অনুষ্ঠান হয়। রাত্রে শীতলী ভোগ করা হয়, এছাড়া প্রতি রোববারে রাত্রে হরিসেবা হয়। এছাড়া বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো এখানে সুচারুরূপে সম্পন্ন হয়। শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভু জিও আখড়াতে সনাতনী ভক্তগণ, আপনারা সকলে আমন্ত্রিত। এখানে একটা ব্যানার এখানে দেখতেছি, শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভু জিও আখড়া, এখানে দালাল বাজার সদর লক্ষ্মীপুর। এখানে একটা শ্রী গুরু প্রণাম মন্ত্র, কৃষ্ণনা শ্রীকৃষ্ণ প্রণাম মন্ত্র, রাধারানী প্রণাম মন্ত্র, গৌরাঙ্গ প্রণাম মন্ত্র, জগন্নাথ শ্রী জগন্নাথ প্রণাম মন্ত্র, শ্রী পঞ্চদত্ত প্রণাম মন্ত্র, তুলসী প্রণাম মন্ত্র এবং মহানাম মন্ত্র দেওয়া আছে। সনাতনী ভক্তগণ, আপনারা দূর দূরান্ত যেখানে আসেন, আপনারা শ্রী শ্রী গোবিন্দ মহাপ্রভু জিও আখড়া দালাল বাজার এসে ঠাকুর দর্শন করার জন্য আপনাকে নিমন্ত্রণ জানানো হলো। আপনারা সবাই সকালে আসবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি কেশবচন্দ্র গোস্বামী, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আজকে মন্দিরের পাশে রয়েছে ফুলের টব, অত্যন্ত দৃষ্টিনন্দনভাবে সাজানো আছে। এখানে একটা তুলসী বেদি, সনাতনী ভক্তরা এখানে প্রসাদ নিতেছে, দ্বিতীয়রে রাজভোগের প্রসাদ। প্রতিদিন এখানে রাজভোগ হয়। সনাতনী ভক্তগণ, আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসে এখান থেকে প্রসাদ নিতে পারবেন এবং ঠাকুর দর্শন করতে পারবেন। মন্দিরে রয়েছে দীপ টিউবওয়েল বাবু, ডাক্তার শ্রী রাধারমণ দাস স্বপন এবং শ্রীমতী চন্দনা রানী দাসের সহযোগিতায়, আর্থিক সহযোগিতায় এই ডীপ টিউবওয়েলটা করা হয়েছে। এখানে ভক্তদের হাত মুখ ধোয়ার জন্য রয়েছে, হাত ধোয়ার পর এই ট্যাপগুলো আছে এখানে হাত ধোয়ার জন্য। হাট ট্যাপ মন্দিরের ঘাটলায় আমরা এসেছি, অত্যন্ত দৃষ্টিনন্দন একটি জায়গা। এবং চারিদিকে সুন্দর লাইট ফিটিং করে দেওয়া আছে, অত্যন্ত দৃষ্টিনন্দন এই ঘাটলাটি।
এবং এই পুকুরে বিভিন্ন প্রকার মাছ আছে। সনাতনী ভক্তগণ, আপনাদের এই চ্যানেলটির এই অনুষ্ঠানটা যদি ভালো লেগেছে এবং নিত্য নতুন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনাদের সহযোগিতার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমি কেশবচন্দ্র গোস্বামী, দালাল বাজার, লক্ষ্মীপুর। ধন্যবাদ সকলকে।